হ্যালো হ্যালো, সবাই হ্যালো করো। গুড মর্নিং ফ্রেন্ডস, আমি দেবস্মিতা, চলে এসেছি আমার চ্যানেল ড্রিম ডেস্টিনেশন এন্ড দেবস্মিতার নতুন একটা ব্লগ নিয়ে। আজকের ডেস্টিনেশন হচ্ছে আমাদের প্রধানমন্ত্রী সংগ্রহালয়, এটা নিউ দিল্লিতে। তো বন্ধুরা, তোমরা যদি দিল্লিতে আসো অবশ্যই ভিজিট করো, এটা কিন্তু একটা নতুন এডিশন দিল্লির ক্ষেত্রে। দিল্লিতে এমনিতেই অনেক রকমের জিনিস আছে, বাট এই জিনিসটা তো নতুন হয়েছে, তো সেটা দেখার জন্যই কিন্তু আজকে আমরা বেরিয়ে পড়েছি। এবং বুঝতেই পারছো চারপাশে এত আওয়াজ, চুন্নুমুন্নুরা তো রয়েছে আমাদের, সেই জন্য কিন্তু আমাদের যে প্রেজেন্টেশনগুলো সেগুলো কিন্তু সেরকম হবে, ফ্যামিলি গ্যাদারিংয়ে যা হয়। তো বন্ধুরা, আমরা এখন গুড়গাঁও থেকে বেরিয়ে পড়েছি এবং প্রথমে আমরা সোজা চলে যাব প্রধানমন্ত্রী সংগ্রহশালাতে। দেখা যাক এরপরে আমরা কি কি ভিজিট করতে পারি বা অন্য কিছু আদৌ আজকে কভার করা পসিবল কিনা। তো দেখা যাক ওখানে গিয়ে কি কি আমরা এক্সপিরিয়েন্স করি, তারপর তোমাদেরকে আপডেট দেবো। দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম প্রধানমন্ত্রী সংগ্রহালয়তে। এটা দিল্লির তিন মূর্তি চকের কাছে মানে অবস্থিত। আগে এটা নেহেরু মেমোরিয়াল মিউজিয়াম নামে পরিচিত ছিল, তবে বর্তমানে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্যোগে এটাকে আরও সুন্দরভাবে সাজানো হয়েছে। হ্যালো ফ্রেন্ডস, আমি পৌঁছে গেছি প্রধানমন্ত্রী সংগ্রহালয়তে। তো ভেতরে যাচ্ছি, প্রচণ্ড এক্সাইটেড, কারণ এখানে খুব মানে এক্সাইটিং জিনিস আছে। আমরা অনলাইনে টিকিট বুকিং করে নিয়েছি এবং বন্ধুরা বলবো এখানে কিন্তু টিকিটের প্রচণ্ড ডিম্যান্ড থাকে, তো চেষ্টা করবে যখনই প্ল্যান করবে আগেই অনলাইনে টিকিট করে নিতে। ওকে বন্ধুরা, চলো ভেতরে যাওয়া যাক আর আমরা কী কী এক্সাইটিং জিনিসগুলো দেখি সেগুলো তোমার সাথে ডেফিনেটলি শেয়ার করবো, কারণ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে যে এরকম জিনিসও করা সম্ভব সেটা কিন্তু ভেতরে গেলে, নিজেরা চাক্ষুষ করলে তবেই জিনিসটা ফিল করা যায়। তো বন্ধুরা এখন ভেতরে যাওয়া যাক। বন্ধুরা, যারা গাড়ি নিয়ে আসছো তারা এই পার্কিংয়ের জায়গা আছে, সেখানে ইজিলি গাড়ি রাখতে পারবে। আরেকটা কথা বলি, এই সংগ্রহালয়ের টাইমিং হচ্ছে সকাল 10টা থেকে সন্ধে 6টা অবধি। তো সেক্ষেত্রে তোমরা এরকম টাইম বুঝেই কিন্তু আসবে, ভেতরটা অনেক বড়, কাজে আমি বলবো অনেকটা সময় রাখাটাই এই সংগ্রহালয়ের জন্য বেটার। যারা চাইছো তারা কিন্তু চেষ্টা করবে যদি অনলাইনে টিকিট কেটে নেওয়া যায়, তবে অনলাইন অফলাইন দুটোরই অপশান আছে। সেক্ষেত্রে বিকেল 5টা অবধি কিন্তু অফলাইনে টিকিট দেওয়া হয়। বাচ্চা এবং বড়দের জন্য মানে সিনিয়র সিটিজেনদের জন্য কিন্তু গলফ কার্ট রয়েছে, দেখলে বন্ধুরা ভিডিওতে আমি দেখিয়ে দিলাম, আমার কাকিমা আমাদের চুন্নুমুন্নুগুলো কিন্তু ওই গলফ কার্টে করেই পৌঁছে গেছিলো। এবার একটা গল্প বলি, সেটা হচ্ছে যে এখানে ভেতরে কিন্তু ভিডিও করা অ্যালাউ নয়, তবে ফটোগ্রাফি করা যেতেই পারে। তো এখন থেকে আমরা যেটা বলবো সেটা কিন্তু ফটোগ্রাফির মধ্যেই বলবো। অনেকেই দেখছিলাম একটু টুক করে ভিডিও করে নিচ্ছে, যেটা আমার একদমই অপছন্দ, যেখানে যেটা নিয়ম সেটা মানতেই হবে, তা না হলে আমি মনে করি আমার দেশ মাতৃকাকে অসম্মান করা হয়। একটা কথা বলতে পারি বন্ধুরা, এখানে না পা দেওয়ার পর থেকে কেমন জানি না প্রতিটি শিরা ধমনি তার উপশিরা অদ্ভুত একটা রোমহর্ষক ব্যাপার অনুভব করতে পারছিলাম। প্রথমেই যখন এই জায়গাটা এসে পৌঁছেছিলাম, নেতাজির সমস্ত কার্যকলাপ, তার স্বাধীনতা সংগ্রামে ভূমিকাগুলো বলা হচ্ছিল এরকম অডিও ভিজুয়াল একটা ব্যবস্থাপনার মাধ্যমে, আমরা সবাই মিলে কিন্তু শুনছিলাম। ইভেন আমাদের বাচ্চারাও কিন্তু চুপ হয়ে গেছিলো, নেতাজি কিন্তু এমনই এক ব্যক্তিত্ব। এই সংগ্রহালয় এটাই কিন্তু মাহাত্ম বা বৈশিষ্ট্য, আমাদের দেশের স্বাধীনতা সংগ্রাম কিভাবে তার জাগরণ হয়েছিল, কারা তাতে ভূমিকা নিয়েছিল এবং স্বাধীনতা পরবর্তী প্রধানমন্ত্রীরা কিভাবে তাদের রোল প্লে করেছিলেন বা তাদের সময় দেশ কোথায় এগিয়েছে, কী কী অ্যাক্টিভিটি হয়েছে, সমস্তটাই কিন্তু এই সংগ্রহালয়ে রয়েছে। তার সাথে সাথে এক্সট্রা পাওনে দেখো, এরকম একটা ফিডব্যাক ওয়াল তোমাদের দেখালাম, এরকম একটা রয়েছে যে ইউনাইটেড ইন্ডিয়াতে তোমরা ছবি তুলতে পারো, যেটা আমাদের সর্দার বল্লভভাই প্যাটেলের মূর্তি রয়েছে, তার সাথে যেন মনে হচ্ছে আমরা একসাথে ইউনাইটেড হয়ে রয়েছি।
তো এরকম প্রচুর কিছু রয়েছে। সব থেকে ভালো রয়েছে মানে টাইম মেশিনের মতো কিছু জায়গা, যেখানে মনে হবে তোমরা ওপর দিয়ে দিয়ে যাচ্ছ কিছু মনুমেন্টের, কিছু দিল্লির জায়গার মধ্যে দিয়ে। তারপর একটা জায়গায় রয়েছে যে স্বাধীনতা যখন হচ্ছে সে ব্যাটলগুলো হচ্ছে, বা ইন্ডিয়াতে পাকিস্তান অ্যাটাক করেছে, মনে হচ্ছে সেই গুলিগুলো এসে পায়ে লাগছে। তো এরকম কিন্তু বিভিন্ন আলাদা আলাদা যে জোনও রয়েছে, তো যেখানে এই এন্ট্রি ফি ছাড়াও আলাদা টিকিট কেটে ঢুকতে হয়, কারণ সেটা হতে পারে কোনো কোনো মানুষের চয়েসে থাকতেও পারে, কোনো কোনো মানুষের চয়েসে নাও থাকতে পারে। তবে আমরা চেষ্টা করেছিলাম যতটা সম্ভব প্রতিটা জায়গাকে কভার করা, তা না হলে এত দূর এসে সেই ভাইবসটা, সেই অনুভূতিটা, সেই গুরুত্বটা আমার মনে হয় না ফিল করা যায়। আরও একটা ইম্পর্টেন্ট জিনিস ছিল, এখানে কিন্তু ভেতরে জলের ব্যবস্থা, ক্যাফেটেরিয়া সব আছে, সেগুলো যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন এবং হাইজেনিক। ক্যাফেটেরিয়ার পাশে একটা শপ রয়েছে যেখান থেকে এই প্রধানমন্ত্রীদের বিভিন্ন ছবি বলো বা বিভিন্ন ধরনের ক্রাফটের জিনিস বলো, ওনাদেরকে কেন্দ্র করে যা যা হতে পারে, যেমন একটা ম্যাগনেট হতে পারে, কোনো ওয়াল হ্যাঙ্গিং হতে পারে, বা আমাদের দেশের কোনো মনুমেন্টের ছবি হতে পারে, এরকম অনেক কিছু রয়েছে। তো চাইলে ভিজিটাররা সেগুলো তাদের সংগ্রহতে রাখতেই পারেন। ভীষণ ভীষণ একটা অনন্য এক্সপিরিয়েন্স হবে এটা কিন্তু আমি বলতেই পারি আমার বন্ধুদের। আর সবচেয়ে চমকপ্রদ ছিল আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে এই প্রধানমন্ত্রীদের সাথে ছবি তোলার সুযোগটা। তোমরা যে প্রধানমন্ত্রীকে চাইবে সেই প্রধানমন্ত্রীর সাথেই কিন্তু ছবি তোলার সুযোগ পাবে একটা এন্ট্রি ফি দিয়ে। তো এটা তো আমার কাছে প্রথম এক্সপিরিয়েন্স এবং এটা দুর্দান্ত লেগেছিলো। নেক্সট দেখো, যে প্রধানমন্ত্রী চাইবে সেই প্রধানমন্ত্রীর সই করা চিঠিও তোমরা পেয়ে যাবে আরেকটা জায়গা থেকে। ভারতবর্ষের সম্মানীয় প্রধানমন্ত্রীদের সই করা চিঠি পাওয়াটা কি কম ভাগ্যের বিষয় বলো? যাই হোক, দারুণ একটা এক্সপিরিয়েন্স নিয়ে মনের মধ্যে অনেক কিছু জানা অজানার নিরন্তর একটা ঝড় তুলে নিয়ে আমরা আবার ওখান থেকে বেরিয়ে পড়লাম, অনেক অনেকটা সময় কাটালাম। সত্যি কথা বলতে প্রধানমন্ত্রী সংগ্রহালয়তে না অনেকটা সময় নিয়েই আসা উচিত, তা না হলে জিনিসগুলোকে দেখা, অনুধাবন করা সম্ভব নয়। ওই জাস্ট গেছি, ঢুকেছি, ছবি তুলেছি, চলে এসেছি, ওরকম না। জিনিসটা ভেতর থেকে ফিল করতে চাইলে আমার মতে হাতে সময় নিয়ে এসো বন্ধুরা। যাই হোক, এবার আর আমরা বেশি কিছু আজকে আমার মনে হয় না ঘোরা পসিবল হবে। এখন আমরা চলে যাচ্ছি একটু মার্কেটিংয়ের জন্য, এখান থেকে প্রবাবলি সরোজিনীতেই আমরা যাচ্ছি। ওখানে গিয়ে একটু কেনাকাটা করব, একটু খাওয়া দাওয়া করব, তারপর হয়তো আমরা আবার ফিরে যাব। ততক্ষণের জন্য তোমাদের আর কি বলি বন্ধুরা, একটু দিল্লির এই রাস্তাগুলো দেখিয়ে দিলাম, এত সুন্দর ঝকঝক করছে সত্যি। দেশের রাজধানীকে এভাবে দেখতে কার না ভালো লাগে বলো? যখন বাইরে থেকে কোনো ভিজিটার বা ট্যুরিস্টরা আসে তখন তো গর্ব করে বলতে পারি, হ্যাঁ এটাই আমাদের ভারতবর্ষ, এটাই আমাদের ভারতবর্ষের রাজধানী। বন্ধুরা, তাহলে আজকের মতো এখানেই ভিডিওটাকে এন্ড করছি। আবার দেখা হবে দিল্লি ডায়েরির অন্য একটা পর্ব নিয়ে। ভালো থেকো, সকলে সুস্থ থেকো, এই কামনা করি। জয় হিন্দ।